জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হলো সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে অনন্তকাল বেঁচে থাকা হচ্ছে কর্মের ব্যাপার। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে অনেক দিন বেঁচে থাকবেন, হয়তো আপনার দেহ এই পৃথিবীতে থাকবে না, কিন্তু আপনার কর্ম, আপনার কাজ আপনাকে মানুষের অন্তরে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। আপনি আমি যদি ভালো কাজ করি তাহলে আপনি আমিও অনন্তকাল মানুষের অন্তরে বেঁচে থাকব। তাই আমাদের উচিত সুন্দর সুন্দর কাজ করা, যেই কাজগুলো করলে আপনি আমি মানুষের মাঝে, মানুষের অন্তরে অনন্তকাল বেঁচে থাকতে পারবো। মানুষের জন্য এমন কাজ করা উচিত যে কাজগুলো করলে সারা জীবনও মানুষ আমাদের ভুলবে না। আমরা এই পৃথিবীতে হয়তো থাকবো না, কিন্তু এই পৃথিবীর মানুষগুলো, এই পৃথিবীর মানুষগুলো আমাদেরকে স্মরণ করবে, কারণ আমরা ভালো কাজ করছি। ভালো কাজ করা কোনো কঠিন কিছু নয়, ভালো কাজ করা হচ্ছে মনের ব্যাপার। আপনার মন যদি সুস্থ থাকে, আপনার মন যদি ভালো থাকে, মন যদি সহজ সরল থাকে, তাহলে আপনি ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবেন। আর যদি আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, মনের মধ্যে যদি অহংকার থাকে, তাহলে কোনো দিনই আপনি ভালো কাজ করতে পারবেন না। আর যেই ভালো কাজ যদি না করতে পারেন, তাহলে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারবেন না। আমরা পৃথিবীতে অনেকে এমন কাজ করি যেই কাজগুলা মানুষ শুনলে এমন ঘৃণা করে, যেই কাজগুলা মানুষ দেখলে, মানুষ মৃত্যুর সাথে সাথে আমাদের সেই কাজকর্মগুলা আমাদের মানুষদের থেকে ভুলিয়ে দেয়। প্রবাদে আছে, মানুষ বাঁচে তার বয়সের মধ্যে নয়, কর্মের মধ্যে। অর্থাৎ কর্ম যার ভালো সেই মানুষই ভালো। সেই মানুষ মরে গেলেও সে মরে না, তার দেহটা হয়তো পৃথিবীতে থাকে না, কিন্তু সেই মানুষের কর্ম তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখে অনন্তকাল। একমাত্র ভালো কর্মই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, মানুষকে অমর করতে পারে। কর্ম ছাড়া কোনো উপায় নাই, কর্ম, ভালো কর্ম ছাড়া। শুধু কর্ম করলেই হবে না, কোন কর্মটা ভালো, কোন কর্মটা সৎ, কোন কর্মটা উত্তম, আমাদের সেই সব কর্ম করতে হবে। যেই সব কর্ম করলে মানুষ ভালো বলে, যেই সব কর্ম করলে মানুষ মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে, সব কর্ম করব, যেই সব কর্ম করলে মানুষ অমর হয়ে থাকতে পারে পৃথিবীতে অনন্তকাল। সব ভালো থাকুক সেই সব কর্মজীবীরা, যে সব কর্মজীবীরা মানুষের মাঝে কর্মের মাধ্যমে আজও বেঁচে আছে, অনন্তকাল বেঁচে থাকবে, সেই সব মানুষরা ভালো থাকুক।